আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা যখন উইন্ডোজ ইনস্টল করতে যাই তখন আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই এইটা আর সমস্যা উই কুড নট ফাইন্ড এনি ড্রাইভস টু গেট এ স্টোরেজ ড্রাইভার ক্লিক লোড ড্রাইভার এই ইরোটি আসে তো আমাদের এখানে এই পিসিতে দেখতে পাচ্ছি যে এসএসডি আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে কিন্তু তারপরেও এই প্রবলেম শো করে এই পিসিটির মডেল হচ্ছে এইচপি প্রো ওয়ান টু ফোরটি আমরা সমাধানে যাব আমরা একটা ব্রাউজার ওপেন করব অন্য একটি পিসিতে যেই পিসিটি চালু আছে আমরা মডেলটি লিখব মডেল লিখে সার্চ করব এবং এই লিঙ্কটিতে ক্লিক করব সেকেন্ড যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে ক্লিক করব ক্লিক করার পর সফটওয়্যার অ্যান্ড ড্রাইভারে যাব এখানে ক্লিক করব যেহেতু ডেস্কটপের সমস্যা ডেস্কটপের ড্রাইভার আমি ডাউনলোড করব সেই জন্য আমি ডেস্কটপে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশান আছে অর্থাৎ ভেরিফাইড করার জন্য ভেরিফিকেশানের জন্য আমরা যেটা করব এখানে সিরিয়াল কোড যেটা আছে এই সিরিয়াল কোডটা আমি এখানে বসিয়ে দিব তারপর সার্চে ক্লিক করব এখানে উইন্ডোজ সিলেক্ট করব এবং এখান থেকে ভার্সন সিলেক্ট করব তারপর সাবমিটে ক্লিক করব এই ডেস্কটপের জন্য যত ড্রাইভার দরকার এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমার দরকার হচ্ছে এইটা এখানে আমি ক্লিক করব এবং ডাউনলোড করব ডাউনলোড হয়ে যাচ্ছে এবং ডাউনলোড কমপ্লিট আমি ফোল্ডারে ক্লিক করব এখানে যাব তার আগে যে কাজটা করব একটা উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ নেব যেটাতে আমি উইন্ডোজ দিব এই পিসিতে আমি পেন ড্রাইভটি ইনসার্ট করব এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব এই পেন ড্রাইভের ভিতরে উইন্ডোজ বুটেবল করা আছে যে পেন ড্রাইভে সেই পেন ড্রাইভের ভিতরে যে সফটওয়্যারটি ডাউনলোড করলাম সেটার উপর ক্লিক করবো তারপরে এখান থেকে ব্রাউজে যাবো এবং পেন ড্রাইভটি দেখিয়ে দেবো পেন ড্রাইভটি দেখিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে পেন ড্রাইভ পেন ড্রাইভের ভিতরে একটা ড্রাইভ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেটা তারপর ওকে দিব তারপর অ্যাপ্লাই দিব এবং ওকে দিব আমার ওই ড্রাইভের ভিতরে এই সফটওয়্যারটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে এই সফটওয়্যারটি আমি ব্রাউজার থেকে নামালাম এখন দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভার এই যে ড্রাইভারের ভিতরে এক্সট্রাক্ট হয়ে গেছে এখন আমার কাজ শেষ এই পিসিতে যেই পিসির জন্য আমি এই কাজটা করলাম সেই পিসিতে এখন আমি পেন ড্রাইভটি ইনসার্ট করব এবং এফ নাইন প্রেস করব বুট মেনু থেকে উইন্ডোজ ইনস্টলের জন্য এখানে দেখতে পাচ্ছেন হার্ড ড্রাইভগুলো শো করেছে অর্থাৎ এসএসডি এটা শো করেছে এবং আমি পেন ড্রাইভ এইটা সিলেক্ট করলাম উইন্ডোজ দিব অ্যাজ ইউজুয়াল যেভাবে উইন্ডোজ ইনস্টল করে সেই ওয়েতে যাবেন মার্ক নেক্সট এখন দেখতে পাচ্ছেন সেম ওয়ে সেম সমস্যা এখানে দেখা যাচ্ছে মানে এই রকমই আসবে এটাই স্বাভাবিক আমি এখন যেটা করবো আমার পেন ড্রাইভটাকে কাজে লাগাবো যেই সফটওয়্যারটি আমি এক্সট্রাক্ট করলাম সেইটা দিয়েই আমি এই হার্ড ড্রাইভ বা এসএসডিকে আমি ফিরিয়ে আনবো ক্লিক করবো ব্রাউজ করবো আমার পেন ড্রাইভে যাব পেন ড্রাইভে গিয়ে আমি ড্রাইভারে যাব ড্রাইভার থেকে এই যে দেখুন এইটাতে ক্লিক করে সিলেক্ট করবো এবং ওকে দেব উপরে যেটা দেখতে পাচ্ছেন নীল কালারের হয়ে আছে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে ওইটাই রাখবেন তারপর নেক্সট দেবেন এখানে আমার এসএসডিকে খুঁজে আনতে বা স্ক্যান করতে একটু সময় নেবে অপেক্ষা করব স্ক্যান করা শেষ চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম